ডেকেছেন, নবী আমার মাওলাকে ডেকেছেন, আমরাও মাওলাকে ডাকি, নবী সেজদা করেছেন আমরাও সেজদা করি, নবী রুকু করেছেন আমরাও রুকু করি, কথা বলেন ঠিক না? তার মানে নামাজের বিধান করছেন কি? নবী বলেছে হাবিব, আমার নবী বলে দিয়েছে মিফতাহুল জান্নাতি সালাত, নবী বলেছে নামাজটা হচ্ছে বেহেশতের চাবি, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে আসবে কেউ কারো আপন বলতে কেউ থাকবে না রে, মা নাই বাবা নাই কেহ নাই কেউ কারো আপন বলতে নাই, ওই মুসিবতের সময় আমার নূরের নবী জানাইয়া দিলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই কবরে যখন তোমাকে রাখবে ওই কবরে পুরুষেরা, তোমরা শুনে রাখো রে উম্মতের, আরে পুরুষের জন্য সর্বপ্রথম তার নামাজটা তার জন্য জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাকে নামাজের জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ওই নামাজ পড়ার দরকার আছে না নাই, কথা বলা আছে কি না? এবার আসেন নবী বলে হযরত আবু হুরায়রা বলে নবীজি হুজুরের নামাজ আদায় করে আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হয়ে যায়, শোনো না ওরে আবু হুরায়রা, ও আবু হুরায়রা একাধিক থেকে হাদিসটা দেখা যায় রে, নবী বলেছে কোন বান্দা যদি ফজরের নামাজটুকু আদায় করে, বাবা কোন নামাজ, কোন বান্দা ফজরের নামাজ যদি পড়ে যায়, জোহরের নামাজ আদায় করলো রে, মাঝপথে আমরা মাঝখানে গুনাহ করে কি করি না, নবী বলেছে কেউ যদি ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করলো, মাঝপথে যদি রে গুনাহ করলো, ফজরের নামাজ আদায় করার পরে যদি জোহরের নামাজে উযুটা করিয়া আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে দিল রে, মাঝখানে মাঝখানের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, তো মোহাম্মদ বলে সুবহানাল্লাহ, এ বান্দারা এ বন্ধুরা শুনে রাখো, আল্লাহ নবী কত সুন্দর করে হাদিসুল মুবারাকাতে বলেছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত আছে না নেই, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ পাক ওই বান্দাকে মৃত্যুর পূর্বে পাঁচটা পুরস্কার আল্লাহ দান করে যাবে, এক নম্বর পুরস্কার ওই বান্দার জন্য, এক নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, যেই মৃত্যুর যন্ত্রণা আজরাইল কাউকে ছাড়বে না, আবার নবী ডাক দিয়ে কয় ফাতেমা, ও মা ফাতেমা মৃত্যুর যন্ত্রণাটা কি শুনে নেন, নবী বলে ফাতেমা রে, ও ফাতেমা দরজাটা খুলে দাও আল্লাহর মেহমান আসছে, আম্মা জান ফাতেমা দরজাটা যখন খুলে দিলেন একটা বিকট আওয়াজ দিয়েছিলেন, ডাক দিয়ে বলে আমার নবীর কাছে বলে বাবা গো, ও বাবা দরজার সামনে এমন একটা লোক দেখেছি যেই লোকটার পাটা জমিনে মাথাটাও পড়ে, বাবা এই লোক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদাম বাইনাল মা'ই ওয়াত-তীন, وعلى آله وأصحابه وأزواجه
আহল বাইতিহি ওয়া উলামাহি আহল সুন্নতি আজমাইন ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। জবানটা ছেড়ে মহাব্বতে অন্তরের কণ্ঠে লাগায়া যেই জবান আল্লাহ পাক আমাকে আপনাকে বড় আদর মায়া করে দিয়েছেন, আসেন ওই জবানটা ছেড়ে মাওলার কথা মাওলার বাণী আমার নূরের নবীর প্রতি যেই কুরআনুল কারীম আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন ওই সংবিধান কুরআনুল কারীম আমরা একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা واركعوا مع الراكعين زر فراشا صدق الله العظيم وصدق الله مولانا رسوله الكريم وقال رسول الله صلى الله عليه وسلم ان الله فرض على عباد المؤمنين في كل يوم وليله خمس صلوات سخر تیرے کنارہ کیجے جنترنا شت ساگر پانی دینے তৃষ্ণে মেটে না সখারতের কিনারায় কি যে যন্ত্রণা সত সাগরের পানি দিলে তৃষ্ণে মেটে না কৌসরের মালিক জিনে কৌসরের মালিক জিনে তাহাকে চিনো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না ওই নবীজির মোহাব্বত দুরুদ পড়িও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আল্লাহুম্মা ভাজার আমার দুরুদ শরীফ পড়তে আমাদের কাছে ভালো লাগে। হুজুর আপনি এখানে আসলে ভালো হয়, আসেন এখানে আসেন। যদি সকলে মহাব্বত বলি দুরুদ শরীফ পড়তে আমাদের কাছে ভালো লাগে, নবী বলেছেন যে উম্মত মহাব্বত করে করে দুরুদ শরীফ পড়বে ওই উম্মতটা সবচাইতে আমি রসুলের নিকটতম থাকবে। আল্লাহ হাবিব বলেছে তো আমার বাবারা আমরা দুরুদ শরীফ পড়তে রাজি আছি। নবী বলে জিব্রাইল
ও জিব্রাইল শুনে নাও রে জিব্রাইল, যে উম্মত আমি রসুলের মোহাম্মত লাগিয়ে দুরূদ শরীফ পড়বে, জিব্রাইল তোমাকে সাক্ষী রেখে বলে যায় ওই উম্মতরে যতক্ষণ আল্লাহ হাশরের ময়দানে ভয়াবহ মুসিবতের দিনে তাকে আল্লাহ পাক ক্ষমা করবে, ওই মাওলার জান্নাতে ততক্ষণ আমি রসুল কদম দেব না। আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি, একটু মহব্বতে বলি আল্লাহুম্মা যেথাই থাকো যেভাবে থাকো নবীজির দরদ ছেড়ো না, নবীজির দরদ না ছাড়িলে নবীজি আমাদের ভুলবেন না। ইচ্ছা করলে নবীজি আমার থাকতে পারতে আরশে, উম্মতের মায়াই গো নবীজি শুয়েছেন মদিনাতে, আল্লাহুম্মা رسول الله عليكم زبان الملك কে একটু জোরে বলেন কে আল্লাহ আল্লাহ বলে জিব্রাইল, ও জিব্রাইল বন্ধুর যে বলো বন্ধুর কাছে জানায় দাও আমার বান্দা পৃথিবীর জমিন থেকে যেই বান্দা আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দেয় রে, আমি মাওলা ডাকটা শোনা শুনতে দেরি হয় বান্দার জবান থেকে দেরি হয়, আমি বান্দার এই জবানটা আল্লাহ শব্দ বের হতে দেরি হয় রে, 70 বার পর্যন্ত সারা দিতে দেরি থাকি না। আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ উত্তর দেয় কয়বার, জবান ছেড়ে বলি বাবা কয়বার, নবী বলে সাহাবি ও সাহাবীরা শুনে নাও আমার উম্মতের মাঝে প্রচার করে দাও রে, উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করে আমার আল্লাহর যখন একবার আল্লাহ বলে ডাক দে, হারানো সন্তান মা বাবা খুঁজে পাইলে যতটা আনন্দিত উপভোগ করে রে, খুশি হয়ে যাই রে মাওলা আমার বান্দা গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত, বান্দা যদি গুনাহ করে মাওলার একবার আল্লাহ বলে ডাক দে আল্লাহ তার চাইতে মা বাবার চাইতে কুটি 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 গুণ বান্দার ডাকে সারায় খুশি হয়ে যায়। আসেন ওই মাওলার একটু জবান ছেড়ে ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ
জবান ছেড়ে আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ আল্লাহ বলো না আল্লাহর নামে ঠিক আল্লাহর নামে ঠিক লইলে রে মন দিলের কানি থাকবে না নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রাব্বানা গো ও গো আল্লাহ রাব্বানা দয়া দিয়া রহমত দিয়া পুরো মনের বাসনা তুমি খোদা আমরা বান্দা মাসকানে লাগাইয়া পর্দা আল্লাহ তুমি খোদা আমরা বান্দা মাসকানে লাগাইয়া পর্দা সেই পর্দা যায় গো খুইলা সেই পর্দা যায় গো খুইলা নামাজে তার নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দায় না কান্দায় না আমার নবী রে কান্দায় না ওই
করে জরাই রাখতাম নবীর আল্লাহুম্মা সাল্লি মাওলানা আব্দুল ওহাফির সাহেব রহমতুল্লাহের প্রতিষ্ঠিত ইসাল সব ওয়াজুদার মাহফিলের আজ 72তম এই ইসাল সব ওয়াজুদার মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুবাশ্বির কুরআন ফিরে তরিকত রহনামে শরীয়ত আল্লামা আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ফির সাহেব কিবলা মাদদিল্লাহুল আলী আল্লাহ পাক ফির সাহেব হুজুরের হায়াতে বরকত দান করুক বলুন আমিন। আজকে দ্বিতীয় দিন এই মাহফিল অধিবেশনের আলোচক রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুবাশ্বির কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার সদ্যভাজন হযরত মাওলানা নুরুল হাসান তাওহিদি সাহেব কেবলা মাদদিল্লাহুল আলী আলোচক বাংলা টিভি বিজয় টিভি ও চ্যানেল এস ঢাকা। আজকে মাহফিলের আলোচক রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ আশিকি সাহেব নারায়ণগঞ্জ, হযরত মাওলানা খাইরুল বাসার সাহেব সাটকিল নোয়াখালী সহকারে অসংখ্য উলামায়ে কেরাম মোরিদ বিন এজাম, এবং মাহফিল পরিচালনা রয়েছেন আমার সদ্যভাজন অত্র দরবারের ফিরজাদা হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান উসমানী সাহেব সহকারে অসংখ্য উলামায়ে কেরাম। স্টেজে বসা রয়েছেন সদ্যভাজন উলামায়ে কেরাম, ফ্যান্ডেল বসে রয়েছেন মোরিদ বিন এজাম, যুবক ভাইয়েরা পর্দার এসে আমার মা বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলে বেহেস্তের বাগানে ইসাল সব মাহফিলে উলির বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি আমরা খুশি না ভেজা? একটু প্রাণ ভরে আওয়াজ দিয়ে আমরা খুশি না ভেজা? হাজারো কোটি কোটি মানুষের মাঝ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো সুস্থ রেখেছেন। গত বছর থেকে এই বছরের মাঝপথে হাজারো মানুষ কোটি মানুষ চলে গিয়েছে, যাদের জানাজার কুশল হয়েছে জানাজার মাঠে তেমন মানুষ হয় নাই, ঠিক কিনা বলেন? যেই অবস্থা হয়েছে সন্তান বাবার দেখা দিতে পারে নাই, বাবা সন্তানের খোঁজ নিতে পারে নাই, স্ত্রী তার স্বামীকে দেখতে যাইতে পারে নাই, হাত ধরে সেবা করতে পারে নাই, এমন একটি মহামারী মৃত্যুর মিছিলের মাঝপথে অন্ধকার সমাজের থেকে বিশৃঙ্খলা নোংরা সমাজের মাঝ থেকে আল্লাহ আমাকে আপনাকে এখনো সুস্থ রেখে ইমানদার বানিয়ে সুস্থ রেখে সবল রেখে মোত্তাকি বানিয়ে এমন একটি সুন্দর বেহেস্তের বাগানে আল্লাহর উলির মাহফিলে আসার বসার তাওফিক দিয়েছেন। প্রাণ ভরে জবান খুলে উচ্চ কণ্ঠে যেই মালিক আমাকে আপনাকে একটা জবান দিয়েছে আদর করে মায়া করে ওই জবানটা ছেড়ে মাওলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অগণিত শুক্রিয়া দান দিয়ে দুরুদ সালাম সেই নূরের নবীর কদম মোবারকে, লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে মাখলুকের কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, ওই রসুলের দরবারে যেই রসুলের উম্মত আমরা ঈসা নবীর উম্মত হতে পারতাম, আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? মূসা নবী, ঈসা নবী, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবী, আল্লাহ পাক
অগণিত নবীদের উম্মত না বানিয়ে শ্রেষ্ঠ নবী যাকে আল্লাহ সৃষ্টি না করলে অন্য কোন পয়গম্বরের সৃষ্টি করতেন না, আল্লাহ জগৎ সৃষ্টি করতেন না, আমাকে আপনাকে সৃষ্টি করতেন না, ওই নবীর উম্মত হতে পেরেছি বিনা দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, ওই নূরের নবীর কদম মোবারকে অগণিত অগণিত দূরত সালাম আওয়াজ দিয়ে জবান ছেড়ে যেই নবীর উপরে আমরা দুরুদ শরীফ পড়ব, যেই নবী কবরে আমার জন্য হাজির হয়ে যাবেন, যেই নবী মরণে আমার জন্য হাজির হয়ে যাবেন, যেই নবী আমার জন্য আপনার জন্য, যেই নবীকে আমরা নামাজে সালাম দিয়ে থাকি, হাশরের ময়দানে কেউ কারো খোঁজ খবর নিবে না, ওই নবী ইতিম নবী উম্মতের জন্য সেজদায় পড়ে কান্না করবেন, সব উম্মতগুলো চলে যাবে, একটা উম্মত জাহান্নামে, কিছু উম্মত জাহান্নামে রয়ে যাবে, নবী বলে আমি জান্নাতে যাব না, কেন যাবেন না, আমার দামদান মোবারক শহীদ হয়ে গিয়েছে, বললাম আপনারা আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমার একটা উম্মতরে বাকি রাখবেন না, আমার এই উম্মতটা আমাকে মহাব্বত করেছে, আমার বন্ধুর অলির বাগানকে মহাব্বত করেছে, আমার আমার ওয়ারাসাতুল আম্বিয়া আমার ওয়ারিসদেরকে মহাব্বত করেছে, আল্লাহ এর উসিলায় তাকে ক্ষমা না করলে আমি আপনার জান্নাতে যাব না, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে নিয়ে জান্নাতে চলে যান, যেই নবী আপনার জন্য আমার জন্য সাফায়াতের দাবিদার হবে, ওই নবীর মহাব্বতে জবানটা ছেড়ে আওয়াজ দিয়ে মদিনার মহাব্বত করে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা আজকের মাহফিল নয়, এটা পূর্বের, আজ থেকে প্রায় এই পর্যন্ত চলতেছে 72 বছর, কথা বলেন ঠিক কিনা, যেটা আমারও বয়স 72 হয় না, এখানে অনেকের আছেন আমাদের জন্মের চাইতেও ওয়াজের জন্ম বড় হয়েছে, ঠিক না বলে, আল্লাহ রলি বলে আমি তোমাদের মাঝে আমার এটা রেখে গেছি, তোমরা এখান থেকে শিখবা, কি শিখবো, যতক্ষণ বসে থাকবা আমার মাওলারে ডাকবা হাশরের ময়দানে, এটা তোমার জন্য সুপারিশকার, তোমার জন্য এটা নাজাতের জরিয়া হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে 30 বার কোরআন 6,666 খানা আয়াত আছে না নাই, 114 খানা সূরা, ওই সূরা কোরআনুল কারিম আল্লাহ কত সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক বলেন কত মায়া করে দয়া করে আল্লাহ বলেন ওয়া আকিমুস-সালাতা ওয়া আতুস-যাকাত ওয়া রাকউ মা'আর রাকিঈন, সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কুরআনুল কারিমে সুন্দর করে কত মায়া করে আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাগ, ও দুনিয়ার মানুষ শুনে রাগ করে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওয়া আকিমুস-সালাতা, আমার এক আমার আগেই কিন্তু একজন আলোচক বলেছিলেন, যদিও আলোচনা করার চিন্তা ছিল আরেক দিকে, যেহেতু উনি নামাজের বিষয়ে তাকে দিয়েছেন তো চিন্তা করলাম নামাজের একটু বিষয়ে আলোচনা করে যাই, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওয়া আকিমুস-সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর রুকুকারীর সাথে তোমরা রুকু প্রদান করো, তার মানে নামাজের কথা বলেছেন কে, একটু জবান ছেড়ে বলেন কে, আল্লাহ বলে হাবিব, ও নবী আপনি জানাইয়া দেন বান্দাদেরকে, আপনি বলে দেন তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, আর যারা রুকু করে ওই রুকুকারীর সাথে যেন আমার বান্দারা রুকু করে, তার মানে রুকু করেছে এই দরবারের আলা হযরত কেবলা যিনি এই মাজার শরীফে শায়িত রয়েছেন, রুকু করেছে বর্তমান পিরিশা হুজুর কেবলা করেন, আমরাও রুকু করি, কথা বলেন ঠিক না বেটি, রুকু করেছেন আমার নবী, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার বন্ধুর জিন্দিগিটা ও পৃথিবীর মানুষ তোমাদের জন্য উত্তম একটা পন্থা, তোমাদের জন্য একটা মডেল, আমার বন্ধুর আদর্শ, বন্ধুর জীবনীটা তোমাদের জন্য একটা আদর্শ, কেননা নবী আমার রুকু করেছেন, নবী আমার সিজদা দিয়েছেন, নবী আমার মাওলাকে ডেকেছেন, আমরাও মাওলাকে ডাকি, নবী সিজদা করেছেন আমরাও সিজদা করি,
নবী রুকু করেছেন, আমরাও রুকু করি, কথা বলেন ঠিক না? তার মানে নামাজের বিধান করছেন কি? নবী বলেছেন, হাবিব আমার নবী বলে দিয়েছে মিফতাহুল জান্নাতি সালাত। নবী বলেছেন নামাজটা হচ্ছে বেহেশতের চাবি, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে কেউ কারো আপন বলতে কেউ থাকবে না রে, মা নাই বাবা নাই কেহ নাই কেউ কারো আপন বলতে নাই। ওই মুসিবতের সময় আমার নূরের নবী জানাইয়া দিলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই কবরে যখন তোমাকে রাখবে ওই কবরে পুরুষেরা, তোমরা শুনে রাখো রে উম্মতের, আরে পুরুষের জন্য সর্বপ্রথম তার নামাজটা তার জন্য জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাকে নামাজের জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই, কথা বলা আছে কিনা? এবার আসেন নবী বলে, হযরত আবু হুরায়রা বলে, নবীজি হুজুরের নামাজ আদায় করে আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হয়ে যায়। শোনো না ওরে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, একাধিক থেকে হাদিসটা দেখা যায় রে, নবী বলেছে কোন বান্দা যদি ফজরের নামাজটুকু আদায় করে, বাবা কোন নামাজ, কোন বান্দা ফজরের নামাজ যদি পড়ে যায়, জোহরের নামাজ আদায় করলো রে, মাঝপথে আমরা মাঝখানে গুনাহ করে কি করি না? নবী বলেছে কেউ যদি ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করলো, মাঝপথে যদি রে গুনাহ করলো, ফজরের নামাজ আদায় করার পরে যদি জোহরের নামাজে উযুটা করিয়া আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে দিল রে, মাঝখানে মাঝখানের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। তো মহাব্বত বলি সুবহানাল্লাহ। এ বান্দারা, এ বন্ধুরা শুনে রাখো, আল্লাহ নবী কত সুন্দর করে হাদিসুল মুবারাকাতে বলেছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত আছে না নেই, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ পাক ওই বান্দাকে মৃত্যুর পূর্বে পাঁচটা পুরস্কার আল্লাহ দান করে যাবে। এক নম্বর পুরস্কার ওই বান্দার জন্য, এক নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, যেই মৃত্যুর যন্ত্রণা আজরাইল কাউকে ছাড়বে না। আবার নবী ডাক দিয়ে কয়ে ফাতেমা, ও মা ফাতেমা, মৃত্যুর যন্ত্রণাটা কি শুনে না? নবী বলে ফাতেমা রে, ও ফাতেমা দরজাটা খুলে দাও, আল্লাহর মেহমান আসছে। আম্মা জান ফাতেমা দরজাটা যখন খুলে দিলেন একটা বিকট আওয়াজ দিয়েছিলেন, ডাক দিয়ে বলে আমার নবীর কাছে বলে, বাবা গো, ও বাবা, দরজার সামনে এমন একটা লোক দেখেছি যেই লোকটার পাটা জমিনে মাথাটা উপরে, বাবা এই লোক হাতগুলো এত পাহাড়ের মতো, এত বড় বড় গো বাবা, চোখগুলো বড় দিঘির মতো, যার পাটা জমিনে মাথাটা আসমানে, চেহারাটা বিকট দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এইরকম মানুষ তো আমি আর জগতে দেখি না রে। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়ে ফাতেমা, ও আল্লাহর মেহমান রে আসতে দাও রে, কই বাবা তিনি কি, কই তিনি হলো মালাকুল মউত আজরাই, জিব্রাইল আসলেন, মিকরাইল ইসরাফিল আজরাইল আসলেন, ইসমাইল ফেরেশতা আসলেন, লম্বা ব্যাখ্যাটা আমি ছোট করে দিলাম, আজরাইল আল্লাহর নবী, আল্লাহর নূরের নবীর কাছে দাঁড়াইয়া নবীর সিনা মোবারকে যখন হাতটা লাগাইয়া দিলেন, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহর নবী সিনা মোবারকে যখন আজরাইল হাতটা দিলেন,
আল্লাহর নবীজি চোখের পানে চেনে চিৎকার দিয়ে বলে, আজরাইল রে তুমি আমার বুকের উপরে কি রাখলা রে আজরাইল। আজরাইল কই নবী গো, আমি আমার আঙ্গুলটা রাখলাম। আল্লাহর নবী বলে, আজরাইল রে তমাম পৃথিবীটা মনে হয় আমার বুকের উপর রাখলা। এরে আজরাইল, মনে হয় সমস্ত পাহাড় গুনু আমার বুকের উপর রাখলা। এরে আজরাইল, মনে হয় আল্লাহর খোদার আরশটা আমার বুকের উপর রাখলা। এরে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। আমার নবী চোখের পানি চেনে ডাক দিয়ে কয়, আজরাইল আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এরে আজরাইল, আমার উম্মতের সমস্ত মৃত্যুর যন্ত্রণা আমার দে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দিস না রে আজরাইল। এরে আজরাইল, আমার উম্মত পারবে না মৃত্যুর যন্ত্রণা মারে দে। এ কারণে আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তিটার মৃত্যুটা জান্নাতে হয়ে যায়, কবরেও তার জন্য জান্নাত, হাশরে মিজানে জান্নাত, শেষ বালা যার সব বালা তার। নবী বলে, যে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যায়, আল্লাহ পাক তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে ক্ষমা করে দেবে। রাস্তা কোন সুবহানাল্লাহ, ও তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার আশকের দেওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার আশকের দেওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, শরীয়তের স্বর্গ যিনি, তরিকতে মন আমার কাউসে বাকিরে বাড়ি গো, হাকিকতে মন মদিনা ঠিক কেন, তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার ইশকের দিওয়ানা। নবী বলে, আরে উম্মত, ও উম্মত, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে যাও রে, আমি রসুল্লাহ জানাইয়া গেলাম রে, তোমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আমার আল্লাহ হেফাজত করবে বলে। শুনে নাও, মৃত্যুর যন্ত্রণা দ্বিতীয় নম্বর হচ্ছে কবর, কবরের আজাব। ওরে কবরের ওই আজাব যদি ও বান্দা দেখি তো, আদম নবী বে
যে কবরে ওই নামাজি বান্দা যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা বলকান লোকের দুইজন ফেরেশতা আসবে রে, দুইজন ফেরেশতা নামাজি ওয়ালারে যখন দেখিবে তার চেহারার ভিতরে নূর চমকানো শুরু হয়ে যাবে, হাতের ভিতরে ওজুদ নূরের চমকানো শুরু হয়ে যাবে, নূরের চমকানো ওই জান্নাতি ওয়ালার জন্য জান্নাতের পহর বিছায়া দেবে রে, ওজে যদি বে নামাজি হইয়া বাম্পাশের হারটা মাটি এমন জোরে চাপা দিবে, বাম্পাশে চলে আসবে বাম্পাশের হারে চাপা দিবে ডাম্পাশে রে, এরে ওই মুসিবতে কুঠি ভয় ভয় হয়ে যাবে, এটার নাম হচ্ছে কবর। আমার নবীকে ডাকতে বলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো খবরের কথা আমার নবী যখন আলোচনা করে আম্মা জান খাদিজা গান রে, আম্মা জান খাদিজা নবীর কয় নবী আমি খাদিজা আপনার কাছে আমি কয়েকটা ওসিয়ত করে যাব দাবি চেয়ে যাব গো নবী, আপনার কাছে আমি দরখাস্ত করে যাব গো নবী, আমি আপনার কাছে দরখাস্ত দিয়ে দিলাম, এরে খাদিজা তোমার দরখাস্ত গুলা তুমি বলো রে খাদিজা, আম্মা যেন খাদিজা তুমি কুমারা রদি আল্লাহ তাআলা খানাক দিয়ে কয় নবীজি যেদিন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব ওই অন্ধকার কবরে যেদিন আমাকে যেতে হবে, নবী গো ও নবী আমাকে আপনি গোসল দিবে, গোসলটা দিয়া আমাকে আপনি আপনার জুব্বাটা আমার পরাইয়া দেবেন, ও নবী আপনার জুব্বাটা পরাইয়া যেই কবরে আমাকে রাখা হবে গো ওই কবরে আপনি একবার গোড়াগড়ি দিবেন, ওই কবরের ভিতরে আপনি নামিয়া আপনার দেহ মোবারকটাকে কবরের ভিতরে লাগাবেন। ইয়া রাসূলুল্লাহ যখন আমাকে প্রশ্নগুলো করানো হবে কবরে সব মানুষ চলে যাবে কেউ থাকবে না নবী গো, যখন মানুষগুলো চলে যায় আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমার কবরের কিনারে আপনি দাঁড়ায় থাকবেন, মন কারণ কির যখন আমাকে প্রশ্নগুলো আমাকে করবে আমি তো মাওলারে দেখি না কিভাবে আমি ওই প্রশ্নের উত্তর দেব, নবী গো আমার গোরস্থানে আমার কবরের পাশে আপনি দাঁড়াইয়া আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দেবেন, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী এই যে হাতে গোসল দিয়েছিলেন, গোসল দিয়ে নবী আমার জুব্বা মোবারক লাগাই গালায় পরাইয়া দিলেন, গায়ে জুব্বা মোবারক লাগাইয়া আল্লাহর নবী যখন জানাজা দিয়েছিলেন, জানাজা দিয়ে আম্মা জানা খাদিজাকে যখন কবরে রাখবে ওই আমার আম্মা জানা খাদিজার কথা ওয়াদা রাখতে গিয়ে আমার নবী ওই কবরের ভিতরে একবার নিজে শুইলেন, গোড়াগড়ি করলেন, গোড়াগড়ি করিয়া আমার নবী এবারে যখন আম্মা জান খাদিজাকে ওই কবরে রাখলেন সব সাহাবীরা চলে যায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে দাঁড়ায় রইলেন, আবু বকর ওমর দূরে দাঁড়ায় রইলেন, ডাক দিয়ে কয় নবীজি ও নবী আপনি কি যাবেন না, আছেন আপনি কি যাবেন না, নবী আমার চোখের পানি সারিয়া কয় ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমার খাদিজা আমার কি ছাড়া থাকতে পারে না, আমার খাদিজা আমার সাথে ওয়াদা হয়েছে আমি ওয়াদা করেছি এই কাজগুলো করব, আমি ইয়া রাসূলুল্লাহ এই কাজটা করলে কি হবে গো, আমার খাদিজারে বলেছিলাম আমি ও খাদিজা আমার পোশাক দিব গোসল দিব তোমার সওয়াল জবাবের উত্তরটা আমি দিব ওই কবরে গোড়াগুড়ি করব তাতে কি হবে লাভ কি হবে, কয় নবী গো যে পোশাক আপনারা পোশাকটা আমার খাদিজারা গায়ে থাকবে
এই গায়ে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক দিয়ে কয় সাহাবীরা তোমরা চলে যাও, আমি খাদিজা আমার আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কাছে দাঁড়াইলাম, নবী আমার এক ঘন্টা দুই ঘন্টা দীর্ঘ সময় হয়ে যায়, ওরে দীর্ঘ সময় হইতে হইতে অনেকটা সময় হইয়া যায়, অনেকটা সময় যখন হয়ে গেল কোনো খবর আসতেছে না, মুনকার নকির খবর আসতেছে না, আল্লাহর নবীর চক্ষু মুবারকের পানি এক ফোঁটা চোখের পানি যখন আম্মা জান খাদিজার ওই কবর মুবারকের উপরে রওজা মুবারকের উপরে পড়ে গেল রে, সাথে সাথে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল, আমার মাওলা ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল কই, জিব্রাইল ডাক দিলেন, জিব্রাইল কয় লাব্বাইক আল্লাহু প্রভু গো, আমি জিব্রাইল হাজির হয়ে গেলাম, ওরে জিব্রাইল এক পোটা চোখের খানি আমার চোখের পানি জমিনে পড়ছে, দ্বিতীয় পোটা চোখের পানি যদি জমিনে পড়ে জমিন আমি ধ্বংস করে দেব, এরে জিব্রাইল যা, ও জিব্রাইল দেরি করিস না, আমার নবীর কাছে যাইয়া বল আমার খাদিজার সওয়াল জবাবের সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, তোরা কি যাবি রে আমার নবীর দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে তার, তোরা কে যাবি রে, ও তোরা কি যাবি রে আমার নবীর দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে আশিকেরে, আমার নবী নূরের নবী দুই কুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরোয়ার, ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো, পাবি খোদার প্যারা তোরা কে যাবি রে, ও তোরা কে যাবি রে, ওই আমার নবীর দরবার, লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে, ওই নামাজ পড়তে রাজি আছে, কথা বলেন রাজি আছে, এখন তো যেই নামাজ রে ভাই, এখন আধুনিক আর আধুনিক টাইটানিকের মতো একেবারে অতি সংক্ষিপ্ত, এখন জুমার নামাজে গিয়ে শুধু কেবল দুই রাকাত জুমার নামাজ পড়ে দৌড়াই কে আগে কে চলে যাবে, ব্যস্ত থাকে ঠিক কিনা বলেন, জুমার দিন মসজিদে যাবে, মসজিদে যাইয়া দেখবে ইমাম সাহেব তাড়াতাড়ি করেন না, খুতবা ছোট করেন, আলোচনা ছোট করেন, কোনো রকম যাই দেখবে যে ইমাম সাহেবের আলোচনা শেষ হয়েছে, খুতবা অনেকে শুনে অনেকে শুনে না, গিয়ে দুই রাকাত নামাজ পড়ে কে আগে কে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলতেন না, আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি বন্ধু হবে মসজিদ হাসরের ময়দানে, এই মসজিদ ওই ব্যক্তির জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, অথচ আমরা কি নামাজ পড়ি, এখন কে আগে কে নামাজ পড়ব তাড়াহুড়া করি, আমরা দেখবেন অনেক আমরা নামাজ পড়ি, অনেক জোয়ান বলবেন বৃদ্ধ বলবেন, যাইতে দোকানদারকে বলে যে ভাই অজু তো বাড়ির থেকে একবার করে আসলে আসলেই, দোকানদারে বসলো গপ গুজারি কতক্ষণ বললো, টিভি চাইলে এইবার নাসানাসি কতক্ষণ দেখলো, দীক্ষা চা হইছে নি বারবার বললো দোকানদার ভাইকে, কোনোরকম যদি চা হইয়া থাকে বা দেরি হয়ে থাকে বলে যে চাটা বানান, ইমাম সাহেব তো দাঁড়াই গেছে আমি নামাজটা পড়ে আই,
কোনোরকম যা ইমাম সাহেব দেখবে যে ওই ইমাম সাহেব তো লম্বা সুরা লয় তার সময় হয় না, সময় কম হয় না। কোনোরকম দেখবে ইমাম সাহেব রুকুতে গেছে, দৌড়াইয়া রুকুত যাইব, রুকুত যাই সালামটা ফিরাই আবার দৌড়াইয়াই কেউ দেন ছাটা দেন, আছে না নাই এরকম মানুষ আছে না নাই? এক গ্রুপ মূল্যে আছে, যে আমার বাজান বলে এর গ্রুপ মূল্যে আছে, মানে এইরকম একেবারেই নামাজ পড়ে না। জুমার নামাজ কোনোরকম দুরাকার, ফজরের নামাজ তো নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ, এরপরে ভিতরের নামাজ এক রাকাত, আছে না নাই? বাবা কথা বলেন, আছে না নাই? কি যে একটা আলামত মসজিদে গেলে দেখা যায়। এরপরে দেখবেন অনেকে নামাজ পড়তেছে, কেউ দেখবেন না আমাদের সামনে দিয়ে দৌড়ে যায়। অথচ আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে নামাজের সামনে দিয়ে দৌড়ে যাওয়াটা যে কত বড় অপরাধ, যদি এই ব্যক্তি 40 বছর পর্যন্ত সেজদায় পড়ে থাকতো একে দাঁড়িয়ে থাকতে হতো, এত বড় অন্যায় নামাজের সামনে দিয়ে হাঁটা। আমরা তো এখন মানুষের মাথার উপরে দিয়ে চেক দিয়ে দৌড়ে যাই না, নামাজ বলে বলতেন না, জোয়ান বলবেন বুড়া বলবেন এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব করুক সকলে বলে আমিন। খেয়াল রাখবেন যে ব্যক্তি নামাজকে অবহেলিত করলো, তাড়াতাড়ি সেজদা করলো, তাড়াতাড়ি জুমা দিল, তাড়াতাড়ি রুকু করলো, নামাজে তাড়াহুড়া করলো, তিনটা অভাব তার কোশ্চিন কালেও কাটে না। কয়টা অভাব? একটা, ওই ব্যক্তি রিজিক আস্তে করে রিজিকটা তার কাছ থেকে চলে যায়, নাজবিলে বলতেন না, এই বাধাটা রিজিকের উপরে পড়ে। দুই, ছেলে সন্তান। তিন, তার সংসারে শান্তি থাকে না। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তাড়াহুড়া না করে, আল্লাহ পাক দুনিয়া জমিনে তাকে তিনটা জিনিস পুরস্কার দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। 1 নম্বরে তার রিজিক বৃদ্ধি হয়ে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, সুবহানাল্লাহ বলতেন না। দুই, তার সংসারে অভাব লাগে না। তিন, মৃত্যুর সময় সে ইমান নিয়ে কবরে যায়। এ কারণে বলে অভাব কেন, সংসারে অভাব কেন? নিশ্চয়ই খেয়াল রাখবেন আমার নামাজে গাফিলতি রয়েছে, যার কারণে আমার সংসারে অভাবও রয়েছে। আমার নামাজের ভিতরে গাফিলতি রয়েছে, আমার বিমারও ছাড়তেছে না। আমার নামাজে গাফিলতি রয়েছে, সন্তান দিয়ে উপকার আসতেছে না। আমার নামাজে গাফিলতি রয়েছে, ব্যবসার ভিতরে অবনতি ঘটছে। আমার নামাজের ভিতরে গাফিলতি রয়েছে, আমার সংসারে অভাব লেগেই রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কারণ আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম গাজ্জালি তার কিতাবে একটা সুন্দর একটা কথা বলেছেন যে এক লোক মৃত্যুর পরে তার ঠিক মতো সে অজু করে না, ঠিক মতো পানি খরচ করে না, যার কারণে আজকে তার কবরের এই অবস্থা। ও দুনিয়ার মানুষ, তাকে প্রথমে যেই কবরে রেখেছে ওই কবরে তাকে রেখে দাও, এই সাপটা তার জন্য খাবারের ব্যবস্থা করেছে, সাপের খাবার এই মানুষটা, নাউজুবিল্লাহ বলতেন না। খেয়াল রাখবেন আপনি যদি সুন্দর করে অজু করেন, আপনার যদি অজুটা ঠিক থাকে আপনার নামাজও ঠিক থাকে। আপনি অজুটা সে ঠিক করে করেন, সুন্দর করে অজুটা করেন, দেখবেন আপনার পুরো নামাজটা আপনার কাছে পড়তে ভালো লাগবে। আপনার অজুতে ত্রুটি রয়েছে, শুরুতেই পবিত্রতা ত্রুটি রয়েছে, দেখবেন পুরো নামাজটার ভিতরে আপনার ত্রুটি রয়েছে। আপনি অজু করেন, আপনার চিন্তা ভাবনা অন্যদিকে যাবে না। আমি এক জায়গায় বসছিলাম, এই একটা দাওয়াতে গিয়েছিলাম, তখন দেখলাম আমার সাথে এক মুরব্বী নামাজে দাঁড়িয়েছে। তো নামাজে দাঁড়ানোর পরে ওনার এই খাবারের প্লেটের কাছে বিলে আসে, কথা হচ্ছে ওনাদের মনে হয় তো পালিত বিলাই, তো উনি নামাজের ভিতরে এক দুটি যায় যাই বিলাই ধরে ধরে আবার এই নামাজে দাঁড়ায়, এক রাকাত শেষ হয়েছে দ্বিতীয় রাকাতে আবার উনি কি করছে এই নামাজের ভিতরে আবার বিলাই ধরে ধরে হুস হুস, নামাজের ভিতরে দ্বিতীয় রাকাত রয়েছে, এবার 3 নম্বর রাকাতে উনি আবার বিলাই ধরায়, এরপরে সালাম বিলাই আবার বিলাই ধরায়, নামাজের ভিতরে না এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব করুক সকলে বলে আমিন। নবী বলেছেন 3 নম্বর কাজ, সেটা হচ্ছে আল্লাহ হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে কবরে, যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক ওই নামাজি বান্দাকে ডান হাতে আমল নামা দান করবেন। যাদেরকে বাম হাতে পিস দিয়ে আমল নামা দেবেন এরা জাহান্নামী, যাদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন এরা কি হবে? জান্নাতি। কথা বলেন এরা কি? জান্নাতি।
দেখবেন আজকে আমাদের সমাজে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কমিটি হোক, সভাপতি হোক বা সেক্রেটারি হোক, মুসল্লি হোক, নামাজ পড়ে আর না পড়ে, ইমাম যদি একটু দেরিতে আজান দেয়, ইমাম যদি দেখা যাচ্ছে যদি আজানের ভিতরে একটু দেরি করে অথবা নামাজে দাঁড়াইতে একটু দেরি করে, ইমাম সাহেব দাঁড়ান না কেন, সময় হয়ে গেছে, বলে কি না? কথা বলেন বাবা, বলে কি না? এটা করবেন না, ইমাম আপনার গোলাম নয়, ইমাম মানে নেতা। ইমাম মানে কি? আপনার তাহলে নামাজ তো হবে না, আপনি ইমাম সাহেবকে অর্ডার দিতে পারেন না। কথা বুঝতে পেরেছেন? এটা কখনো করা যাবে না। ইমামকে তো আমরা এখন গোলাম মনে করি, ইমামকে আমরা এখন দাম দেই না। অথচ আরবে বিচার করত, ইমামেরা বিচার করত, আজকে কি সেই বিচার ইমামেরা করে? ইমামের বিচার এখন মুসল্লি করে। ইমাম সাহেব, একটা আমাদের একটা বাস্তব, আমাদের পাশের বাড়ির একটা বাস্তব ঘটনা, একেবারে পাশের বাড়ির একটা বাস্তব ঘটনা। এক ইমাম সাহেব, তিনি আজান দিতেন, নামাজ পড়াইতেন, দেখা যাচ্ছে দীর্ঘদিন নামাজ পড়াইতেন, পড়ানোর যদি বলতো যে আমার বেতনটা বাড়ান, প্রায় 14 বছর ইমামতি করেছেন, তখন বলতো যে আপনার যদি ভালো না লাগে চলে যান, আপনার যদি ভালো না লাগে চলে যান। তো ইমাম সাহেব চিন্তা করলেন যে হায় রে, আমার এখন এই বৃদ্ধ বয়সে কই যাবো, বেতন হইলো 300 টাকার বেতন, ওনাদের মুখ থেকেই শোনার কথা যে আমার বেতন হলো 300 টাকার বেতন, এখন আমি কই যাবো? কিছু বললে বেতন বাড়ানোর কথা বললে কথা হলে চলে যান, আমরা অন্য হুজুর দেখবো। এরম করতে করতে আল্লাহর মাঝে ইমাম একসময় কী করলেন, ইমাম সাহেব রমজান মাসে এবার নামাজ পড়াইছেন, রমজান মাসে নামাজ পড়ানোর পরে, আমি ওখানে লেখাপড়া করেছি পাশের মাদ্রাসায়, তো রমজান মাসে নামাজ পড়ানোর পরে এবার ইমাম সাহেব কয় আমার বেতনটা বাড়ান, তো বেতন বাড়ান যাইব না, যদি করেন তাহলে করেন চাকরি, না হলে চলে যান। এতদিন তো নামাজ রয়েছি, নামাজ হয়েছি না, কী লেখা? আমি তো হুজুর স্যারের নামাজ রয়েছি, আমি তো আপনাকে ঠকাইছি, কয় কেমন কয় নামাজ হয় না, তো হুজুর স্যারের নামাজ রয়েছি, এই যে হুজুর ওযু করিও যদি নামাজের যেই বেতন, ওযু ছাড়া নামাজ না হয় কি বেতন, তো কিরি আমার তো ফরের ডেয়ে রয়েছে। কথা হচ্ছে আসে না নাই, আল্লাহ আমাদের কিছু জায়গাতে আছে এরকম ইমাম আসে না। আমাদের এই সরকারের একটা ঘটনা বলি, তো সেখানে এক ইমাম সাহেব আজান দিতেন, ওনার বাড়ি কুষ্টিয়া, উনি আজান দিতেন, তো দেখতো মুসল্লি নাই, একেবারে মুসল্লি নাই, মাঝে মাঝে এক আধজন আসতেন, কেউ আসতেন না। তো যিনি মসজিদের সভাপতি উনি কিন্তু নামাজ পড়তেন না, ওনার মুখে দাঁড়িয়েও নাই, উনি নামাজও পড়তেন না। দেখা যাচ্ছে ইমাম সাহেবকে বলতেন, ইমাম সাহেব আজকে ফজরের নামাজ দেরি হয়েছে কেন, আমরা পড়তাম সাহেবকে, আমি ঘরে পড়ি, আসলে এই তো নামাজ হলো না, শুধু ইমামের পিছনে লাগে ধারণা নাই, কারণ ইমাম এটা বিভিন্ন কার্যকর্ম বা বিভিন্ন অপকর্ম তুলি ধরে মসজিদে, এই কারণে। তা আল্লাহর মাঝে ইমামের ওই দিনকে কোন দুষ্টমি হাইছে, কোন দুষ্টমি পাইছে ইমামরে, ইমাম ওই দিনকে শুই শুই শীত খেলা দিন আগাম দিয়েছে, শুই শুই আগাম দিয়েছে। তো এই আল্লাহর বান্দা সকালবেলা যাওয়ান দর্শ ওই পথ দিয়ে, যে কোনো কারণে যাওয়ান দর্শলারে পরে দেখে পায় সাহি ইমাম সাহেবে দেরিতে আজান দেয়, কোনোদিন আগে আজান দেয়, এতে হুকি দিয়ে দেয় ইমাম সাহেবে হুকি দিয়ে আজান দিয়ে সাল্লাহ আকবার আল্লাহ আকবার আজান দিতেছে, তা আল্লাহর মাঝে গিয়ে ইমাম সাহেবকে ধরছে। তো ইমাম সাহেব কয় ভাই আমরা তো আপনি যেভাবে আমরা তাড়াতাড়ি শুরু করছে, আমি চিন্তা করি কী করে বললে এইভাবে আজান দেওয়া শুরু করছে, তো আমি চলে যাই, আমি আর থাকবো না, এটা আমাদের পাশের একটা গ্রামের কথা। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শেষ কথার ইতি কথা হচ্ছে একটা, ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রসুল বলেছে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাশরের ময়দানে আল্লাহ পাক তাকে ডান হাতে আমলনামা দান করবেন, সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা যদি ওই মুহূর্তে আমাকে আপনাকে ডান হাতে আল্লাহ আমলনামা দেয়, আমাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন না, ভালো না খারাপ? তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি, আজ থেকে আমরা নামাজ ছাড়বো না। কে কে আসেন হাত তোলেন, আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আয় আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করুক। সুবিদপুর দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলে নাও, নারে তাকবীর, এ বাবুরেরা অশিক্ষিত রোগীরা আছে, এটা জোরে জোরে দেন না, দরবারের মানুষ আওয়াজ হবে তো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে আহালান সাহালান, আপনার বলেন মারহাবা, আহালান সাহালান। আল্লাহ বলেছে, রাসূল বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকে ডান হাতে আমলনামা দেবে, এরপরে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চতুর্থ নম্বর আল্লাহ ফুল সেরাটটা, যেই ফুল সেরাটটা হবে
তীক্ষ্ণ একটা জিনিস যেটা চুলের চাইতে আরো চিকন, একেবারে অনুমান করা যায় না চোখে, এত একটা চিকন জিনিস যেটা ধার এত বিশাল। জাহান্নামী ব্যক্তি যদি ওটাতে পা দেয়, ওই জাহান্নামে তার পাটা কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর হাবিবকে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যদি ওই পুলসেরা থেকে যায় কত বছর লাগবে? আল্লাহ তা আল্লাহর হাবিব বলেছেন 70,000 বছর লাগবে জাহান্নামের নিচে যাইতে। নাউজুবিল্লাহ বলতেন না, এই বেনামাজি ওই অবস্থায় জাহান্নামে পড়ে যাবে। রসুল বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আল্লাহ পাক বীজদের মতো এই নামাজের সত্তায় উসিলায় আল্লাহ বীজদের মতো তাকে ওই ফুল সিরাত পার করাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 5 নম্বরে আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে কঠিন ভয়াবহ দিনে আল্লাহ পাক যখন ওই মুসিবতের দিনে ওই নামাজওয়ালা ব্যক্তি দাঁড়ায়া যাবে রে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত আল্লাহ তাআলা দান করে দেবে। শেষ 5 নম্বর পুরস্কারটা হচ্ছে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বলেন না, এটা হচ্ছে নামাজি ব্যক্তির জন্য। কিসের জন্য? নামাজি ব্যক্তির জন্য। হযরত আবু বকর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাশরের ময়দানে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমি হাশরের ময়দানে যারা ওযু করেছে নামাজের, যে যে শীতের সময় তাহাজ্জুদ পড়েছে, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ পাককে ডাক দিয়ে তাকবীর বেঁধে এরপরে আল্লাহ পাকের সিজদায় পড়ে গিয়েছে, এই মানুষগুলোকে হাশরের ময়দানে আমি রসুল দেখব, তাদের চেহারার ভিতরে নূর ঝলকাইতে থাকবে, আর আমি রসুল দেখে দেখে তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে পার করে দেব। এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন, একটু মহাব্বতে বলি আমিন। ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন নবী মুস্তফা মুস্তফা, হাদিসে পাকের ঘোষণা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। বলেন, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন নবী মুস্তফা মুস্তফা, হাদিসে পাকের ঘোষণা। আল্লাহ নবী বলেছেন হাদিসের মোবারকাতে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন হাশরের ময়দানে আমি রসুল তাকে সাফায়াত করে করে জান্নাতে পার করে দেব। এটা হচ্ছে নামাজের যে রসুল, যে রসুল পৃথিবী থেকে চলে যাচ্ছে, আউলাদের কথা বলেন নাই, পরিবার পরিজন কারো কথা বলেন নাই, আপন নাতিরা শহীদ হয়ে যাবে তাদের কথা বলেন নাই, বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, ও বান্দা তোমরা নামাজ আদায় করো, ও বান্দা তোমরা নামাজ আদায় করো, ও বান্দা তোমরা নামাজ আদায় করো। ওই নামাজ আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কিনা? আল্লাহ আমাদেরকে নামাজি ইমানদার ফরেজগার মুত্তাকি হিসেবে কবুল করুক। শুকর বলে আমিন। দুঃস্বপ্নের উপস্থিতি এখানে অনেকেই রয়েছেন, আজকে এশার নামাজ পড়েন না, আসে না নেই, অনেকে রয়েছেন আজকে এশার নামাজ পড়া হচ্ছে না, আল্লাহর ওয়াস্তে মাহফিল থেকে যাবেন অথবা মাহফিলের মাসপদ দেওয়ার সম্ভাবনা, যেহেতু আজকে প্রধান অতিথি চলে আসছে, আপনার মাহফিল থেকে হইতে পারে এখানে, না হয় আপনার বাড়িতে গিয়ে অন্তত নামাজটা পড়ে ঘুমাবেন, কেননা হতে পারে আপনার এই নামাজটা জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। জবান ছেড়ে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এখনো দোকানপাটে বাড়িতে বসে রয়েছেন, আজকে যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন, মুবাশ্বিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত আল্লামা হযরত মাওলানা নুরুল হাসান তাওহিদি সাহেব, আমরা বিভিন্ন মিডিয়াতে আমার ভাইজানকে দেখতে পাই, আজকে সরাসরি ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সকলে ধৈর্য সহকারে বসবেন, কেউ যাবেন
না, যেহেতু উনি মেহমান আসছে দূর থেকে, আমরা ওনাকে ভালোবাসা দিয়ে আপ্যায়ন করে যাব, ওনাকে আমরা ভালোবাসা দিয়ে ওনার আলোচনা শুনবো ইনশাল্লাহ। ওনার আলোচনা শেষ করে মোনাজাত করে এরপরে আপনাদের কিসমতে যদি মাওলা তাবারক রাখে, তাবারক খেয়ে তারপরে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু নামাজ ছাড়বো, কথা বলেন নামাজ ছাড়বো না।